করে বুঝো আগে ঠান্ডা কোকাকোলা পেপসি মেরিন্ডা এগুলো ঠিক কিনা তারপরে কথা বলিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য, তুমি বের করো সেটা কি। হাদিস তো বুখারী মুসলিম, আবার বলছি আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না, সুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। মোহাম্মদ সাল্লাম যে বলেছেন আমি যে কথাটা বললাম কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষ ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। রাসুল সাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য, তিনি বলেছেন ওই জাতি আমার উম্মতের লোকেরা গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নেতাদের সম্মান করবে, লার্জ এদের উপরে ভূমিকম্প হবে, আল্লাহ এদের শুকুর করে দিবে, আল্লাহ এদের বানর করে দিবেন, আল্লাহ এদের শুকুর করে দিবেন, আল্লাহ এদের বানর করে দিবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইউবাইয়াতান্না উম্মাতুন ফি হাযিল উম্মা, এই উম্মতের কিছু লোক রাত অতিবাহিত করবে আলা তামিন ও শারাবিন ও লাহাবিন, খাদ্য নিয়ে মদ নিয়ে গায়িকা নিয়ে, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে মদ নিয়ে গায়িকা নিয়ে, ফায়াজ বাহু ফায়াকুনু কিরদাতানা খানাজির, তারা সকাল করবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে ওরা খারাপ, ওরা বাদ্যযন্ত্র বাজায়, ওরা মদ খায়, এই জন্য ওরা কুকুর শৃগাল হয়ে যাবে, এই কথা তিনি কেন বললেন না, ওরা গরু ছাগল হয়ে যাবে, এই কথা তিনি কেন বললেন না, ওরা বাঘ ভাল্লুক হয়ে যাবে, এই কথা তিনি বললেন না কেন, তিনি বললেন হয়ে যাবে শুকুর, হয়ে যাবে বানর। মনে রাখবেন পৃথিবীতে একটা প্রাণী আছে যেই প্রাণী বিবেচনা ছাড়াই খায়, সেটা হলো শুকুর। গরু বিবেচনা ছাড়া খায় না, এখানে আপনি যদি গরুর একটা ভড়ি বা গোঘাসি ফেলে রাখেন তো গরু তার পাশ দিয়ে যাবে না, এত দূর দিয়ে যাবে, ওখানে মুখ দিবে না। আর খুব ভালো ঘাস বলে ছাগলটাকে নিয়ে আসলেন, দেখবেন ছাগল মুখই দেয় না, তখন মনটাই খারাপ। ভালো ঘাস দেখে ছাগলটা নিয়ে আসলাম কিন্তু মুখ দিল না। আব্দুরাজাক সাহেব আপনার পরীক্ষা আছে নাকি? তা আমার বাপ তো কৃষক মানুষ, আমার তো দিন রাতের পরীক্ষা, আমি তো আর আপনার জমিদারের মতো ঘরের ছেলে জন্ম নিইনি, আমি তো আমার বাপ কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিত, গরু আমরা মাঠে নিয়ে থাকতাম, বিকেলে ফিরে আসতাম, যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে, বুঝেও বুঝে না ওরা, তাই তো ওরা গরু। মানুষ বুঝলো বিড়ি তামাক জর্দা সিগারেট খেতে হবে না, তারপরে যদি খাই তাহলে কি মানুষও গরু? ও কথা আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে শুনে না, উলায়ক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝে না কেন, বুঝেও বুঝে না তো পশু প্রাণী, মানুষ কেন বুঝেও বুঝবে না? মানুষকে তো বুঝে বুঝতে হবে যেটা ঠিক আর এটা বেঠিক। শুকুর কেন হবে? বিবেচনা ছাড়াই একটা প্রাণী খায়, কোনো প্রকারে হিসাব করতে পারে না, সেটা হলো শুকুর। মানুষ যেদিন উপার্জন করবে খাবে বিবেচনা ছাড়াই, মানুষ চলবে বিবেচনা ছাড়াই। হেডমাস্টার চেয়ারে বসে দেখছেন যে তার মেয়ে ভালো নাচতে পারে কি না, তো এই হেডমাস্টার যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষ কে? ইনিও যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষকে? আল্লাহ রাসূল কাকে মূর্খ বললেন? এই হেডমাস্টার যদি শিক্ষিত হন, তোমাদের সামাজিক চেয়ারম্যান মেম্বার যদি নিয়মিত থিয়েটার যাত্রা মেয়েদেরকে নিয়ে এসে গান নাট মেয়েদের ব্যবস্থা করে নাচের, তাহলে সমাজ সেবক যদি এই হয় তাহলে সমাজের ক্ষতি করে কে? এই যদি সমাজ সেবক হয়, এই চেয়ারম্যান মেম্বারই যদি সমাজ সেবক হয় তাহলে সমাজের ক্ষতি করে কে? ও নিজেই জানে না সমাজ সেবক কাকে বলে, হেডমাস্টার নিজেই জানেন না হেডমাস্টার কাকে বলে, লেখক নিজেই বুঝেন না লেখক কাকে বলে, সেই জন্য কুকুরে টেলিফোন করছে বিড়ালকে।
তার মানে গোটা বই পশু দিয়ে লেখা আছে, মানুষ দিয়ে নেই। গোটা বই দেখেন ওভাবে লেখা আছে। বানর কেন হবে? যেদিন মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, চলাফেরাই বাড়ি গাড়ি, দেখেন না ওপরে একটু চুল আছে, সমস্ত চতুর্দিক কেটে রেখেছে, এর নাম কাজা, এটা টোটালি হারাম। এই ছেলে বোকা ছেলে, তোমারই মাথায় এরকম চুল আছে নাকি? উপরে রেখেছে একটু চুল, চতুর্দিক কেটে রেখেছে একবারে ছোট করে, এটা হারাম, এটা নাম কাজা, এটা বিজাতিদের নীতি। তুমি কেন এরকম করেছ? সম্পূর্ণ চুল ছোট করো, আর নাহলে বড় করে রাখো, বাড়ি রাখো, এরকম করেছ কেন? উপরে এটুকু বড় করে রেখেছো ছাতা করে, নচুর দিচ্ছ, শরম পাও না? তোমাকে খারাপ লাগে না? তোমার বাপ মা তোমাকে কিছু বলে না? তুমি কি একটা আবর্জনা নাকি জাতির জন্য? আগাছা, তুমি এইটা বুঝো না কেন? বেজাতিদের অনুকরণ যেদিন মানুষ করবে, সেদিনই মানুষ বানর হয়ে যাবে। বাদ্যযন্ত্র, খেল, তামাশা, স্কুল কলেজের নিয়ম নীতি সব বিজাতিদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, আমরা গ্রামের মানুষ, যখন ওই বানর খেলা লোকটা আসতো তখন বলতো, এই শোনো, তোমরা যদি বানর খেলা দেখতে চাও তাহলে তোমরা চাউল নিয়ে আসো। আমরা যখন চাউল নিয়ে যেতাম, চাউল জমা করার পরে বানর আমাদের বানর খেলা দেখাতো। এক পর্যায়ে ওই লোকটা বলতো, এই বানর নতুন বউ কীভাবে হাঁটে রে? তখন মাথাতে ঘুমটা দিয়ে বানরটা হাঁটছে, তার অনুকরণ করতে পারে বানর। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সব জায়গায়, সেদিন এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এদের উপরে সব বিপদ নেমে আসবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযা আমরা বাদাবে নবুওয়াতুন রাহমা। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, সময় এখনো খেলাফতন রাহমা, তারপরে নেতৃত্ব হয় খলিফা দিয়ে, দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, সুমা মুলকা নাজুজান, এরপর নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, সুমা কায়নুন ওতুয়ান ও জাবরিয়াতান ও ফাসাদান ফিল আরজে, তারপরে নেতা হবে মানুষ জোর করে, হতেই হবে, সমাজে বিপর্যয় সৃষ্টি করে। এই উমুককে মেরাই 20,000-50,000 টাকা থাকলো, এইভাবে অন্যায় করে মানুষ নেতার নেতৃত্বের পথ অবলম্বন করবে। এইসব মানুষের চরিত্র হবে তিনটি। এক, এস্তাহেলুনাল খামরা, এরা মদকে হালাল মনে করবে। দুই, অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে। তিন, অল হারিরা, এরা রেশমিকে হালাল মনে করবে। চার, ইরজাকুনা, দেনান দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা পয়সা তাদের, তারা ব্যাংকে কোটি কোটি টাকা উঠায়, উঠিয়ে নিয়ে কাজ করবে, কোনো সমস্যা হবে না। চার, ইনসরুনা, যে কোনো অন্যায়ের মোকাবেলা করতে পারবে, অন্যায় করার পরেও, যতদিন পর্যন্ত না মরছে ততদিন পর্যন্ত দাম্ভিকতার সাথে সময় কাটাবে। তারা মদকে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করে জীবন কাটাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এ অংশে এসে জরুরি কথা বলতে চাচ্ছি, সেটুকু হলো এই যে জীবনে একটি কাজ থেকে কোনো সময় পিছপা হবেন না, সেটা হলো পাঁচ অক্ত সালাত আদায় করা। এই ছেলে একটু বসো। আজকে থেকে একটা কাজ থেকে কোনো দিন বিরত থাকবেন না, সেটা হলো পাঁচ অক্ত সালাত আদায় করা। আর একটা কাজ থেকে কোনো দিন একটা কাজ গ্রহণ করবেন না, সেটা হলো বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল মুখে দেওয়া, খাওয়া, ইনশাআল্লাহ। মুরব্বী, আপনাকে বলছি, আপনি চেষ্টা করেন তো, মানুষই পারে। চেষ্টা করলে কে পারবে? মানুষই পারবে। গরু ছাগল পারবে কি? পারবে না, গরু ছাগল পারবে না। আর নেশাদার দ্রব্য এমন একটা জিনিস, তার গায়ে লেখা আছে এটা ধ্বংসাত্মক জিনিস, এ দিয়ে ফুসফুস নষ্ট হয়, এ দিয়ে পরকাল হারায়, এ দিয়ে কলিজা নষ্ট হয়, এ দিয়ে লিভার নষ্ট হয়, এ দিয়ে ক্যান্সার হয়, কত ক্ষতির জিনিস এটা। টাকা পয়সা তো ক্ষয় আছে, আছেই, জীবনে আর কোনো দিন এগুলো মুখে দিবেন না, টাখনোর নিচে প্যান্ট পরবেন না, দাড়ি ছোট করবেন না, মন মতো চলে যে দাড়ি চেঁচে ফেলে যে, মন মতো চললে পরকাল হারাবে। আর
প্রয়োজন জরুরি প্রয়োজন ছাড়া দোকানপাটে যাবেন না। শেষে আবারও তিনটি জরুরি অনুরোধ। এক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন। দুই, হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন। তিন, কোরআন মাজিদ পড়বেন। তারপরের কথাটি আমার আমার মনে বড় সাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, সেটা হলো জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবারাজ সাই, সেটা হলো জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই দুইটি প্রতিষ্ঠানে এখন প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে, 115 জন শিক্ষক শিক্ষিকা, অনেক কর্মচারী। এই রাজশাহীতে সম্মেলন হচ্ছে 13-14 ফেব্রুয়ারি, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় হচ্ছে 5-6 মার্চ সম্মেলন। দেশের আলেম ওলামা থাকবেন। দুই প্রতিষ্ঠানে ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। এরপরে যেটা আপনাকে আমি জরুরি বলতে চেয়েছি যে আবদুল্লাহর বইটি খুঁজবেন, মিন্নাতুল বারি। বুখারীর ব্যাখ্যায় এরকম হয় আমারও জানা ছিল না। বুখারীর ব্যাখ্যা হিসেবে যে প্রথম খণ্ড আবদুল্লাহ বের করেছে, আপনি পড়লে এমনিতে আপনার দোয়া আসবে। আমারও মনে বড় সাদ, যদি এরকম ছেলেকে তুমি আলবানি করো তাহলে তোমার রহমতের অভাব হবে। আপনি মিন্নাতুল বারি বইটা পড়ে দেখুন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে মাসিকাল ইতেশাম পত্রিকা, 20 টাকা মূল্য, প্রতি মাসে পত্রিকা নিতে হবে। এলাকার কাউকে এজেন্ট হিসাবে আজকে জিম্মেদারি দিয়ে যাব, যদি থাকে তাহলে আছেন, না হলে একজনের নাম উল্লেখ করে যাব। আজকে যাওয়ার সময় তো সবাই মাসিকাল ইতেশাম পত্রিকা নিয়ে যাবেন। এছাড়া যেটা আমার বই তাওজিহুল কোরআন, আর আজকে যে আলোচনা করছিলাম সেটা উপদেশ বই হতে, সকল দিনই ভাই বোনকে আমি এই বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ও, এতক্ষণে আপনাদের কাছে গামছা গেছে, ছেলে রেখেছে কিছু দানের জন্য, যার কাছে যে পৌঁছবে দেখতে পেলে যার যতটুকু সম্ভব দিবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনারা স্টেজে এসে বইগুলি নিয়ে যান। আর বিশেষভাবে মিন্নাতুল বারি 200-250 টাকা বড় কথা নয়, বিশেষভাবে উপদেশ, বিশেষভাবে তাওজিহুল কোরআন, আর ও বইটা দেখেন তো শিক্ষা বনাম জাহেলিয়াতে আছে কি না। এছাড়া আদর্শ নারী, আদর্শ পরিবার, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, লাভবান বইটাও থাকতে পারে। আর শেষ পর্যন্ত খালি যাবেন না, মাসিকাল ইতেশাম পত্রিকা থাকলে 20 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়েই যাবেন। নিজের কাছে পত্রিকার টাকা না থাকলে কারো কাছে নেবেন, কি বলছো? এখানে সমস্যাটা জটিল একটু, এই মসজিদে জুমার দিন দুই আজানের হুকুম দয়া করে বলবেন। সেই কালে আব্দুল্লাহ ইবনে উমার বলেছেন দ্বিতীয় আজান বেদাত, আজও বেদাত। যদি ইজতিহাদ করে দেওয়া লাগে তাহলে বাহিরে দূরে দিতে হবে, যেখানে প্রয়োজন আছে। মসজিদে দুইবার আজান হবে, আবার আহলে হাদিস মসজিদে, এটা তো ভাবাই জানে। দুই আজানের মসজিদ আমরা চাপাই নেব শহরে দেখতে যেতাম, আর বলতাম ওই যে ওই যে ওই যে মসজিদে দুই আজান হয়, এইভাবে আমরা দেখতাম, এটা হয় কি করে? সেই কালে আব্দুল ইবনে উমার বলেছেন দুই আজান বিদাত। অচিরে একটা বই বের হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ এবং প্রচলিত সলাৎ, ওখানে দুই আজান বেদাতের একটা লম্বা আলোচনা দেওয়া আছে শুধু হাদিসের অনুবাদ দিয়ে। ঈদের সলাৎ শেষে সম্মিলিত মোনাজাত, সম্মিলিত মোনাজাত, হাত তুলে দোয়া করার প্রায় 42টি সহিহ হাদিস আছে। বুখারী মুসলিমে রয়েছে 36টি হাদিস হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবে। সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে উল্টা হাতে। এছাড়া পাঁচ ওয়াক্ত সালাতের পরে ঈদের মাঠে, সভা সমিতিতে, এইসব জায়গায় সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে। সাবধান থাকবেন, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। সালাতের কাতারে ফাঁকা রাখার বিধান দয়া করে বলবেন। সালাতের কাতারে ফাঁকা রাখা জায়েজ নয়। সালাতের কাতারে ফাঁকা রাখে না যে সে জান্নাতে যাবে, আর রাখে যে সে শয়তানকে ঢোকার সুযোগ দেয়।
যে কোনো বিষয়ে যত আলোচনা করেছেন আল্লাহর নবী, সালাতে দাঁড়ানোর বিষয়টি সবচেয়ে কঠিন ও ভিন্নভাবে আলোচনা করেছেন। উপদেশ বই আছে একটা, দেখবেন এখানে আছে কিনা, উপদেশ বই একটা আলোচনা আছে, সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, সালাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, একটা না অনেক হাদিস দেওয়া আছে সালাতের কাজে প্রচলিত বিদাতগুলো। বলুন, মোবাইলে লুডু খেলা জুয়ার অন্তর্ভুক্ত কি? জি, মোবাইলে লুডু খেলা এটা জুয়ার অন্তর্ভুক্ত নয়, এটা হলো হাতকে শরীর শুকুরের রক্তে ডুবিয়ে দেওয়া, এটা বেশি হারাম। যেই কাজে শরীর চর্চা হয় না, বসে বসে সময় কাটে, সেটা হলো আরও বেশি হারাম। বোরখা পরে মুখ খোলা রাখার বিধান কি? মুখ খুলতে পারে প্রয়োজনে, মুখমণ্ডল এবং হাতের কবজি পর্দার বাহিরে ঢেকে রাখা ভালো। ইমামের সাথে মুক্তাদির সালাম ফিরানোর সঠিক নিয়ম কি? ইমাম আগে আগে, আপনি পিছে পিছে, একসাথে নয়। ঈদে মিলাদুন্নবী পালন করা বিদাত, ঈদে মিলাদুন্নবী তো সাহাবি তাবেই করেননি, আর রাসুলের জন্ম তারিখ ছিল 9 রবিউল আউয়াল, উল্টে গিয়ে হয়েছে 12 রবিউল আউয়াল। তো এটা তো হলো ভারতের ঈদে, এই ঈদের মিলাদুন্নবী কে একটু দেখে না, খালি আন্ধা কো আন্ধা পড়াতায়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, ঠেলে ঈদে মিলাদুন্নবী করবে, কত কি লেখে রেখেছে। মসজিদের জন্য রাস্তায় বাজারে টাকা আদায় করা যাবে কি না? না আদায় করাই ভালো, গ্রামের লোকেরা বসবে অথবা ওরকম কোনো পরিচিত লোককে বলবে, বলে টাকা আদায় করে মসজিদ বানাবে, নাহলে এমনি থাক। হজের ব্যবসার শরীয়তের দৃষ্টি কি? মানে মানুষকে ভালোভাবে সঠিকভাবে হজ করাবো বলে এই কাজে নামতে পারে, তবে টিকে রাখা খুব কঠিন। মানে টাকার লোভ থাকে তো, তখন ওটা সঠিকভাবে করা খুব কঠিন হয়, তখন ভালোর জায়গাতে খারাপ হয়ে যায়, জায়েজ হলেও বেঁচে থাকা ভালো। পায়ে হেঁটে মসজিদে এসে চেয়ারে সালাত আদায়ের হুকুম কি? সম্ভবপর শরীরের গতিতে সালাত আদায় করবে, চেয়ারে নয়, নিরুপায় হয়ে চেয়ারে পড়তে পারে। টাকা দিয়ে চাকরি নেওয়া জায়েজ নয়। কুচে মাছ খাওয়া যাবে কি? যে খাবে, রুচি হলে খান, কচ্ছপ রুচি হলে খান, রুচি না হলে খাবেন না। বিবাহের সময় প্রচলিত মুকুট পরা যাবে কি? মুকুট সম্ভবত হিন্দুদের নীতি, এমনি ভালো পোশাকে থাকেন, মুকুট পরতে হবে না। বিবাহের সময় দান নেওয়া যাবে কি? বিবাহের সময় দান নেওয়া যাবে না, এটা কুসংস্কার, এটা থেকে বিরত থাকতে হবে। কোথায় আজান দেওয়া উত্তম? মসজিদের ভিতরে নাকি বাহিরে? বাহিরেই দেন, যদি ব্যবস্থা না থাকে তাহলে যেখানে সুবিধে সেখানে দিবেন। কোনো এক ওয়াজ মাহফিলে মুফতি ইব্রাহিম সাহেব বলেছিলেন, সূর্য পশ্চিম দিকে উঠার 120 বছর পর কিয়ামত হবে। সূর্য পশ্চিম দিকে উঠার 120 বছর পরে কিয়ামত হবে, এরকম কথা আমার জানা নেই। মসজিদ কিংবা মক্তবের মাইকে কি ওয়াজ বা গজল শোনা যাবে? উপকারী যদি হয়, কোনো কোনো দিন সমাজের লোক সেখানে বসেন, তাহলে বক্তব্য পেশ করা যায়। গজল অনেক সময় বেদাতি শিরিকি গজল হয়, কাজেই না বলাই ভালো। যদি গ্রামের লোকেরা ওখানে বসে দিন ধর্ম জানতে চায়, তাহলে বক্তব্য চলবে। নামের আগে মোহাম্মদ লিখা যাবে না, কোনো প্রমাণ নাই অযথা অতিরিক্ত বেশি করা। হিন্দুরা আগে শ্রী লিখেছিল ইংরেজদের যুগে, তাই মুসলমানেরা মোহাম্মদ লিখছিল, এখন ওটা নেই, এটা লাগবে না, শুধু নাম।
কোনো এক ব্যক্তি যদি সালাত আদায় না করে, কিয়াম সিয়াম পালন না করে, আর সেই ব্যক্তি যদি আল্লাহর জিকির করে, সালাত আদায় না করে জিকির করে কি হবে? পৃথিবীর কোনো এবাদত টিকবে না সালাত আদায় না করলে। সে যতই ভালো এবাদত হোক, দান টিকবে না, সালাত না থাকলে কোনো এবাদত নেই, ও জাহান্নামে যাবে। যে ব্যক্তি সালাত আদায় করে না তার দান কি কবুল হবে? জি না, যে ব্যক্তি সালাত আদায় করে না তার দান কবুল হবে না। একটি লোক পাঁচ অক্ত সালাত আদায় করে কিন্তু সে ব্যক্তি বিড়ি গুল জর্দা খায়, তার সালাত কবুল হবে না। সাজু মিয়া তার শারীরিক অসুস্থতার কারণে এবং তার পিতা মৃত্যু হওয়ার আর রুহের মাগফিরাত কামনার জন্য মাওলানা আব্দুর রাজাক সাহেবের কাছে আমার প্রশ্ন, সে নাকি পিস টিভির প্রশ্ন উত্তরে বলেছে মিলাদ করা যাবে। পিস টিভির কোনো প্রশ্ন উত্তর আমি দিনই কোনো দিন। পিস টিভিতে আমার দুই শ্রেণীর বক্তব্য আছে, একটা হলো টিভি টক মানে বক্তব্য, আর একটা হলো টক শো মানে সমষ্টিগত আলোচনা। সেখানে আমার কোনো কথা নেই। আর আমি কি এটা ছিল জিজ্ঞাসাটা? মিলাদ এইটা কি আর হয়, বাবাই যাবে না, দেহে সংস্থা হয়ে গেলে হবে না, অজ্ঞান হয়ে গেলে হতে পারে। যদি আমার জ্ঞান না থাকে তবু যদি আমি কথা বলি তাহলে হয়তো হতে পারে, তাছাড়া সজ্ঞানে হবে না। এত বড় বিদাত হারাম নাজায়েজ কাজ আব্দুর রাজাক বিন ইউসুফ বলতে পারে না। মিলাদ করা যাবে? যাবে না। হাত তুলে মোনাজাত করা? জি, অনেক হাদিস আছে হাত তুলে মোনাজাত করেন, ৩৫টা হাদিস দেওয়া আছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত এবং প্রচলিত সালাত আব্দুর রাজাক বিন ইউসুফ, এতে অচিরেই পাওয়া যাবে। তবে ৪২টা সহি হাদিস আমি দেখতে পাই, ৩৬টা হাদিস খালি বোখারি মুসলিম আছে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করেন ব্যক্তিগত ব্যাপার, এখন বাড়ি যা করেন উজু করে কেবলা মুখিয়ে সম্মিলিত হাত তুলে দোয়া করার জায়গা হলো পানি চাওয়া উল্টাভাবে ইস্তিসকে। বাকি যে কোনো জায়গাতে সম্মিলিত হাত তুলে দোয়া উঠলে সেটা বিদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপও মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ওখানে উনি বলছেন যে আদম আমার আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইল বলে দিলেন, উনি বললেন ইব্রাহিম আমার আব্বা, আদমও আমার আব্বা। তো বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি, এত উল্টা কথা হয়? আমার বোনের বাচ্চা হচ্ছে না, একটু দোয়া করুন আল্লাহ তুমি ব্যবস্থা করো, তুমি সর্বশক্তিমান। তোমার বোনকে রাতে দূরে কাজ সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলতে বলো নারায়ে তাকবীর, এটি কি সঠিক? জি না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাদিস ও সুন্নাহের মধ্যে কোনো পার্থক্য আছে? একটা বই আছে এখানে আবদুল্লাহর লেখা, আমরা হাদিস মানতে বাধ্য, খুব সুন্দর করে দেওয়া আছে আবদুল্লাহর বইটা হচ্ছে হাদিস মানতে বাধ্য। আবদুল্লাহর দুটো বই খুব খেয়াল করবেন, একটা মিন্নাতুল বারি, একটা আমরা হাদিস মানতে বাধ্য। এদেশের প্রত্যেকটা বাঙালির কাছে থাকা জরুরি, যেমনভাবে মাসিক আল ইতেসাম জরুরি, যাওয়ার সময়তে ২০ টাকা নিজের না থাকলে আর একজনের কাছে ২০ টাকা নিয়ে মাসিক আল ইতেসাম নিয়ে যাবেন। ৫০টা প্রশ্নের উত্তর আছে, ১০ জন মুফতি দিয়ে ফতোয়া দেখা হয় হাদিস ও সুন্নাহের মধ্যে। তাবলিগ বা চিল্লাতে যাওয়া বিদাত কি? জি, তাবলিগ চিল্লায় সাধারণ মানুষ যেতে পাবে না, যারা আলেম ওলামা তারা দিন প্রচার করতে যাবেন, তবু ৩০ দিন ৪০ দিন নয়। নিয়মিত সালাত ত্যাগ করি কি কাফের হবে? জি হবে। অসুস্থ মানুষকে দেখতে যা দেখতে যেতে হয়, বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে? জি না, বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে না। ফজরের আজান ৫-১০ মিনিট আগে সালাত পড়া যাবে? যাবে না। সালাত পড়ার সময় মহিলাদের
টাকনোর উপর কাপড় উডলে সলাৎ হবে কি? হয়ে গেলে নেকি কম হবে। চেষ্টা করতে হবে টাকনোর নিচে রাখা। মহিলারা শব্দ করে কেরাত তেলাওয়াত করতে পারবে, স্বাভাবিক কণ্ঠে করবে। আমাদের আহলে হাদিসের ভিতর যে তারাবির সলাৎ দুই রেকাত করে আট রেকাত পড়া হয়, আর প্রশ্ন হলো তারাবির নামাজ যে দুই রেকাত করেই পড়তে হবে সেটা কোন হাদিস? সব হাদিসই তাই, এইটুকু তোমার জানা নাই, কি জিজ্ঞাসা করে এত বড়? সব দুই রেকাত করে। নিম্নে দুটি প্রশ্ন দেওয়া হলো, আশা করি উত্তর দিবেন। তারাবির সলাৎ কত রাকাত? আট রাকাত। বিস্তারিত আলোচনা করুন। আমাদের সমাজে এখন মোনাজাত নিয়ে যে মতভেদ চলছে সে বিষয়ে আলোচনা করুন। ঈদের সলাৎ এক রেকাত পাইলে আর এক রেকাত কীভাবে পড়বে? আর এক রেকাত পাঁচ তাকবিরে পড়ে নেবে, যেভাবে আর এক রেকাত পড়া হয়। আর নয়, আর দিয়ে নয়। এখানে নিজের পরিচয় আহলে হাদিস বলতে হবে। আহলে হাদিস বলার কী প্রয়োজন? কোনো জরুরি স্থান হলে সেটা ভিন্ন কথা, তাছাড়া বলবে আমি মুসলিম। জেনে শুনে কোনো এনজিওর চেয়ারম্যানের টাকা দিয়ে মসজিদ করা যাবে কি? এনজিওর টাকা দিয়ে মসজিদ করা যাবে না। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের।